Hai berapa malah ada juga udah apa ini pola itu tuh bantu mana nih kan orang lupa ini soalnya nagori kami amake orang lupa ini tuh bosan juga tuh amra rasanya tipe cerasi kami amar juga tiga bantu mari ini juga asli hobi apne apne raja na apne ini soalnya jolongone kamla apne ke ini soalnya jolongon ini tadil sambuti dekat sudah kalau jolong ini kan bosan kalau bosan ini jadi waste of my time. তারপরে কিন্তু আমি আসছে বা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কলেজের ইভেন কি ইউনিভার্সিটির ডিসিসার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে প্রধানরা আছেন তারা যখন ছাত্রলীগ নিয়ে পরিচালক ছাত্রলীগ নিয়ে বা আমার নেতৃত্বের বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করেন তখন মনে হয় যে না ওরা ইটস দে স্টার্ট করছি আমরা স্টার্ট যখন করতে পারছি আমার আরো এক বছর আগে মনে হয়তো কিছু হবে না না খালি খালি এমনিতে আমার এই শ্রম পানিতে যাবে আমার এই শ্রম কিন্তু 18ই আগস্টের ঘটনা কিন্তু আমাদেরকে একটা বিশাল বড় ধাক্কা দিয়েছে এটার কিন্তু অনেক কিছু হইতে পারত আমার শুধু না আমার বাবার রাজনীতি সহ আমার পরিবারের রাজনীতিতে আমরা মানে যে ধরনের কনস্পিরেসি এবং যে ধরনের পাওয়ার এখানে ইউজ হয়েছে একটু প্রধানমন্ত্রী ক্ষমতার থেকে একটু ক্ষমতা একটু কম ছিল ওই জায়গাটাই হচ্ছে যে তারা ভুল করছে ওই একটু কম ব্যবহার করার কারণেই কিন্তু বাইতে গেছে এটা যদি ওই ক্ষমতার যদি অর্ধেক ব্যবহার করতো তাহলে কিন্তু এখান থেকে বাইচে আসা আমার জন্য কষ্টকর হতো যেহেতু তারা ফুল তাদের এফোর্ড এখানে ইউজ করছে তখনই তো কোশ্চেনটা যাচ্ছে যে কি আসলে ঘটনা কি এত কেন কি অপরাধ কি এবং এভরিথিং আপনাদের মনে আপনারা নিশ্চয়ই আপনারা বোঝেন এখানে এভরি সিঙ্গেল পার্ট চাচাই বাচাই করার পরে কিন্তু আমার যদি আমাদের যদি কোনো অন্যায় থাকতো বরিশালের যারা মানুষ ওই দিন উপস্থিত ছিল বা আমি রাস্তা দিয়ে যেভাবে হাঁটে যাই আপনারা দেখেন আমি যে কথাগুলি ওখানে বলা হয়েছে বা যে ধরনের এলিগেশন আমার বিরুদ্ধে আনা হয়েছে এটা হলো যে মনে করেন এপিটার এপি আজকে পৌঁছে মেলার উদ্বোধন এই কথাগুলি বলতেছি কারণ আপনাদের এটা জানা দরকার কারণ এই কষ্টগুলি আমি করি এই যে শ্রমটা দেই আপনাদের জন্য তো সেই আপনারা যদি না জানেন না বোঝেন তাহলে এই শ্রম আমার তো দিয়ে কোনো লাভ নাই ফর নাথিং রাইট তো সেই কারণে কিন্তু আমি কথাগুলি সবসময় বলি এবং ছোট বড় সবাই উপলব্ধি করা উচিত আজকে আমাদের শহর এই যে সাংস্কৃতিক হচ্ছে আজকে এই যে প্রতিটি অ্যালুমনাই করতেছে প্রতিটি ইয়ারের ওই প্রতিটি সাবজেক্টের বিএম কলেজের যে স্টুডেন্টরা বিভিন্ন কেন গ্যাদার হচ্ছে আগে তো কোনো সময় দেখিনি করে নাই কারণ এখন সেই পরিবেশটা বিরাজমান আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় আজকে আমাদের দেশের পরিবেশটা আনতে পারছি কারণ আমরা এখন নর্মাল জীবন জীবিকার বাইরে যেও হ্যাঁ হরতাল বাইরে গেলে পরে আমাকে মাইরে ফেলবে ঠেক দিয়ে ছুরি দিয়ে দেবে না সেটা না এখন আমরা অন্য জিনিস কালচারাল জিনিস সব ধরনের কার্যক্রম করার এখন আমাদের সেই সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে এবং সারা পৃথিবীর সাথে গ্লোবাল যে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা পায়রা বন্দর পদ্মা ব্রিজ ইচ্ছে আমার টার্ন আমি আপনাদের একসময় বলছিলাম পদ্মা ব্রিজ হওয়ার আগে যে আমার চোখ দিয়ে দেখেন আপনারা আমি কি দেখতেছি আমি যে দেখতে পারতেছি আমাদের ডেভেলপমেন্ট এখনও আমি দেখতে পারতেছি ডেভেলপমেন্ট নো ম্যাটার ওয়ার্ড আমি না বরিশাল না পদ্মা ব্রিজ পায়রা বন্দর বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের স্বার্থে ডেভেলপমেন্ট হবে এখানে আমি বা আপনি কোনো বিষয় না কিন্তু এই এরিয়া যে সারা গ্লোবাল যে বিষয়টা আছে আজকে যে কারণে পদ্মা ব্রিজ করা হয়েছে পায়রা বন্দর হয়েছে বরিশাল হইতেই হবে আপনার ডেভেলপমেন্ট তো বিষয় হচ্ছে যে আমরা সেই জায়গাগুলিকে আজকে এই যে আজকে আমি বলতেছিলাম কাতারের দূরে চার বছর পাঁচ বছর আগে তো আমরা আমি এই যেহেতু এই প্রোগ্রামগুলিতে আমি উপস্থিত ছিলাম আজকে যে পরিমাণ এখানে গ্যাদারিং আমি দেখতেছি এমন এমন দেখছি যে একদম চেয়ারও খালি হয়নি এমন এমন প্রোগ্রাম সময়ও গেছে তো মানে কি আমরা কালচারালি এবং আজকে মানুষের নিরাপত্তার জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গায় আনতে পারতেছে এবং এটা আমাদের সবাই বুঝতে হবে এবং সবাই সহযোগিতা যার যার জায়গার দিকে তার পার্টটা আমাদের প্লে করতে হবে তাইলেই ওই যে সোনার বাংলাদেশ
সোনার বাংলাদেশ করতে সোনার মানুষ প্রয়োজন। তা আমরা রাজনীতিবিদ যারা আছি, আমি আমার জায়গা থেকে বলতে পারি, এই জায়গায় আসতে হবে আপনার। আপনি রাজা না, আপনি এই শহরের জনগণের কামলা। আপনি কি এই শহরের জনগণ এই তাদের সম্পত্তি দেখাশোনা করার জন্য এখানে বসেছেন? মানে কি আমি আপনাদের হুইসেল দিয়ে যাওয়ার মতো এমন কোনো ইমার্জেন্সি আমার নাই। এই শহরের জনগণ হচ্ছে যে প্রায়োরিটি অলওয়েজ, যেহেতু আমি রাজনীতি করি, আমাকে মেয়র আপনাদের একটা ভোটও কাউন্টেড, একটা মাননীয় প্রধানমন্ত্রীর ভোটও একটা, এই একটা ভিখারির ভোটও কিন্তু একটা। তো সেই জায়গাটা আলটিমেটলি আমি হয়তো বা স্টার্ট করছি, হয়তো আবার আমরা থাকবো না, বাট এই জায়গাটা তো আপনার, যেহেতু মানুষ এখন কি এইটা মশা, আমি তো নিজেই বলে যাবো কোন মশা তো আমরাই না সেরকম একটা, কারণ কি আমি খরচা করতে, এটা হচ্ছে বেসিক নিড মানুষের। তো সেই জায়গায় লঞ্চ ঘাটে দেখছেন আপনারা এইভাবে কীভাবে পারে করছি, তো আমি মানে কি মানুষকে মানুষের মনের ভিতরে সেই জায়গাটা তৈরি করছে এবং সবাই সহযোগিতা করছে এখানে আমাকে। আপনি ভালোভাবে মানুষকে বুঝাইলে পরে আমারে বলছে যে হবে না, কোনোদিন বরিশালের মানুষ বলে বসবে না, ময়লা হারাই ফেলার রাইতে আপনি দূর নেই, আপনি খালি খালি ফালাইতেছেন তো বেশি দিনের ডিস্টেন্সটা। এক বছরের মধ্যে আমি পরিবর্তন করে দিচ্ছি, কারণ আমরা মানুষ। এখন আমি কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করতেছি এইটার উপরে কিন্তু আপনি আমাকে কী দেবেন, আমি আপনাকে চাবো একজন। এখন এটা আপনি যে দেবেন আমাকে, এটা আমার চাওয়ার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো সেই জায়গাটায় আমরা কোনো দিন কাজ করি না। হ্যাঁ বেড়া ময়লা হলে চোখা ওরা আপনি এটা বললে এটা তো বলতে পারেন না, কারণ ওই লোকটা এই শহরের নাগরিক। আমি আমাকে ওই লোকটাই কিন্তু বসাইছে কেন, আমার বলতে পারেন যে ভাই এটা আপনার শহর, আপনার দোকান, আপনার এখানে কোনো পয়সা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে সিটি কর্পোরেশনে না? আমি বলছি প্রতিটা দোকান দোকানে যে সদর রোডে একবার না বারবার, লজ্জায় হইলে পরে তো তারা মেয়র এসে এইভাবে বলতেছে লজ্জায়, তারা কিন্তু ফালায় না, ফালায় না এখন। সো এটার জন্য কি সবাই একত্রিতভাবে কাজ করতে হবে। আজকে ভালো লাগলো আজকে মেলার, আবার আসলে মাননীয় মন্ত্রী এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, যেহেতু ফ্লাইটের টাইম ওভার গেছে এর জন্য আর এতগুলি কথা বললাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।